কিছুদিন পর আসতে চলেছে বাংলা নববর্ষ, আর বাংলা নববর্ষ মানে সনাতন ধর্মাবলম্বীদের নতুন করে দিন তারিখ গণনা শুরু। বাংলা নববর্ষ মানে নতুন পঞ্জিকা, আর নতুন পঞ্জিকা খুললে আমরা সর্বপ্রথম দেখি পুজোর দিন তারিখ, আর দ্বিতীয়ত গ্রহণ। তাই আচ্ছা, আমরা আপনাদেরকে জানাবো 1419 সনের অর্থাৎ 2022-এর গ্রহণের সময়সূচি সম্পর্কে, এবং তা বাংলাদেশে কতটুক দৃশ্যমান থাকবে তা আজ আমরা আপনাদেরকে জানাবো। 2022 সালে সর্বমোট 4টি গ্রহণ হবে, তার মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। প্রথম গ্রহণটি শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী 17 বৈশাখ অর্থাৎ পহেলা মে রবিবার, আংশিক সূর্যগ্রহণ যা বাংলাদেশে অদৃশ্য। গ্রহণটি শুরু হবে রাত 12:46 এবং গ্রহণ শেষ হবে রাত 4:38। গ্রহণ স্থিতি 3:52। এই গ্রহণটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান। দ্বিতীয় গ্রহণটি শুরু হবে 2 জ্যৈষ্ঠ অর্থাৎ 16 মে 2022 ইংরেজি সোমবার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা বাংলাদেশে অদৃশ্য। গ্রহণটি শুরু হবে সকাল 9:29 এবং গ্রহণটি শেষ হবে 11:55। গ্রহণ স্থিতি 3:27। এই গ্রহণটি ইউরোপের পশ্চিমাংশে, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আমেরিকা এবং আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে দৃশ্য হবে। তৃতীয় গ্রহণটি শুরু হবে 9 কার্তিক অর্থাৎ 25 অক্টোবর 2022 ইংরেজি মঙ্গলবার, আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ যা বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান। গ্রহণটি শুরু হবে 2:59 এবং শেষ হবে 7:02। চতুর্থ গ্রহণটি শুরু হবে 23 কার্তিক অর্থাৎ 8 নভেম্বর 2022 ইংরেজি মঙ্গলবার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান। গ্রহণটি শুরু হবে 2:09 এবং শেষ হবে 5:42। গ্রহণের স্থিতি সময়কাল 3:40। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই এক্ষুনি একটা লাইক দিন, আর এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করে এক্ষুনি সবাইকে জানিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।